আরে ভাই ভাই, কোবরা রিমোট, ভাই কোবরা রিমোট মাত্র এক ডায়মন্ডে। ওরে ভাই ভাই, লবি যে অ্যানিমেশন সবগুলো এক ডায়মন্ড, মাত্র এক ডায়মন্ড। ভাই ইমোট দেখতে পাচ্ছি, সব লেজেন্ডারি ইমোটগুলো মাত্র এক ডায়মন্ডে। ভাই সব কিছু এখানে এক ডায়মন্ডে আপনি পেয়ে যাবেন, দেখতে পাইতেছেন। মাত্র একটা করে ডায়মন্ড খরচ করবেন, একটা করে ইমোট বা যেটা নিতে চান সেটাই কিন্তু পেয়ে যাবেন। সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিও। গাইজ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনারা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে খুব সহজেই অ্যাকাউন্ট করতে পারবেন। ভাই অবাক লাগলো, এটাই সত্যি, কারণ আমরা কিন্তু কেউ বিশ্বাস করতাম না যে হিপ হপ বান্ডেল কখনো ব্যাক আসবে। তো ভাই বেলাদাররা ফাইনালি কিন্তু হিপ হপ বান্ডেলও ব্যাক চলে আসছে। তো এটাও কিন্তু সম্ভব যে আমরা এখন যে চাই সেই কিন্তু আমরা এখন থেকে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে অ্যাকাউন্ট করতে পারবো। তো ভাই বেলাদাররা চলুন দেখে নেই কিভাবে আমরা খুব সহজেই ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে একটি অ্যাকাউন্ট করে নিতে পারি। এর জন্য সর্বপ্রথম আমরা চলে আসবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ করবো পাবজি গ্লোবাল ভিপিএন। তো এই ভিপিএনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে নিই, জাস্ট এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে সিঙ্গাপুর বা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা সার্চ করবেন ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার। তো ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটার উপর ক্লিক করবেন। তো এখানে দুইটি অপশন দেখতে পাবেন, ফেসবুক অ্যান্ড জিমেল। তো আপনারা যেটা দিয়ে লগ ইন করতে চান করে নিতে পারেন। তো আমি এখান থেকে ফেসবুক দিয়ে লগ ইন করে নেব। তো আমি এখান থেকে ফেসবুকটি সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে, পারমিশনটি দিয়ে নিতে হবে। ওকে, তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছুক্ষণ লোডিং হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি জিমেল দিতে হবে, অ্যাক্টিভ জিমেল, তারপর জয়েন নাও এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটি ডাউনলোড চলে আসছে, ডাউনলোড এপিকে, আর উপরে কিন্তু একটা কোড আছে, আর পাশে কিন্তু একটা অপশন আছে কপি করার। তো অবশ্যই এই কোডটা কপি করে নিতে হবে, এটা না হলে কিন্তু আপনি কখনোই জয়েন হতে পারবেন না, ঠিক আছে। তো এটা কপি করে নেবেন, তারপর এখান থেকে ডাউনলোড এপিকে এখানে ক্লিক করে দেবেন, তাহলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। অ্যাডভান্স সার্ভার যে এপিকে, সেটা ডাউনলোড আমরা করে নেব। তো গাইজ ফাইনালি আমাদের অ্যাডভান্স সার্ভারের এপিকে এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো আমাদের ইনস্টলের কাজ শেষ, আমরা এখন গেমটা ওপেন করে দিলাম। তো দেখি আমাদের অ্যাডভান্স সার্ভার আসছে কি না, দেখি কী অবস্থা, কী হয় কী না হয় সব কিছু আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এরপর আপডেট টাপডেট যা চায় সব কিছু দিয়ে দেবেন। তো এখানে আবারও লোডিং চলে আসছে, দেখি কী হয়। আর বন্ধুরা যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই, এজন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো লোডিং হয়ে আটকে আছে, দেখি কী হয়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসলো গেস্ট, তো এখানে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিই, তারপর গো টু এখানে ক্লিক করে দেব, তারপর পারমিশন চাইবে। তো আমরা চাইলে এখান থেকে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি, অথবা অ্যান্ড্রয়েড ফোল্ডার যে কোনো একটি ভেতরে যাব। তারপর এখান থেকে একটি ফোল্ডার ওপেন করব, তারপর দেখতে পাবেন নিচে ইউজ দিস ফোল্ডার লেখা চলে আসবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চলে আসছে, তারপর এখানে ক্লিক করে অ্যালাউ করে দেব। তো আমাদের হয়ে গেল কাজ। এরপর আমরা এখান থেকে আবারও গেস্টে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। ওকে, তো আমরা এখানে ট্যাপ করব, ফাইনালি কিন্তু আমাদের গেমটা ওপেন হয়ে গেছে। এরপর আমাদের এখানে নাম দিতে হবে, তো আমরা এখানে বিগিনার দিয়ে দিলাম, তারপর আমরা একটি নাম দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের একবারে কিন্তু নামটি সেট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে, যেটা গেম ওপেন করার সময় আসে। তারপর এখানে একটি কোড চাইবে, তো আমরা যেই কোডটি কপি করেছিলাম সেই কোডটি আমরা এখানে পেস্ট করে দেব। আর অবশ্যই সেখান থেকে কপি করে যে কোনো একটি নোটপ্যাডে রেখে দেবেন, তা নাহলে কিন্তু সমস্যা হতে পারে। তারপর ওকে অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। তো গাইজ ফাইনালি আমরা গেমের ভেতরে চলে আসছি, আর দেখতে পাচ্ছি সবগুলো সেটিংস কিন্তু সেম। আর এখানে গাইজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু মিশন কমপ্লিট করলে আমাদের ডায়মন্ড দিচ্ছে। গাইজ দেখতে পাচ্ছেন অসংখ্য ডায়মন্ড কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলো মিশনের মধ্যেই কিন্তু ডায়মন্ড, শুধু ডায়মন্ড আর ডায়মন্ড দেখতে পাইতেছেন। আর এখানে যা কিছু নেবেন সব কিছুই মাত্র এক ডায়মন্ড, এক ডায়মন্ডের উপরে কিন্তু কোনো কিছুই নাই। আর এখানে সবথেকে খারাপ লাগলো হলো সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ইভেন্টটা নাই, ঠিক আছে। তো বুঝলাম না অ্যাডভান্স সার্ভারে আসলে কি ইভেন্ট থাকে না না কি বুঝি নেই, মানে প্রতিদিনের যে ইভেন্ট আর কি থাকে সেটা কিন্তু এখানে নাই, যেখানে স্পিন টিস্পিন দেওয়া লাগে সেই জায়গাটা নাই এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমও কিন্তু মাত্র এক ডায়মন্ড। তো আমি নিয়ে নিলাম অনেকগুলো কাস্টম। তো যাই হোক, আপনারাও এভাবে ট্রাই করে আপনারা অ্যাডভান্স সার্ভার থেকে এই মজাগুলো নিতে পারবেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে দেন তো অবশ্যই করে নেবেন। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।